হে গাইস, আমি জয়, আর তোমরা দেখছো জয় ভিলেজ ব্লগ। আর আজ আমি একটা ছোট্ট মিনি ব্লগ করতে চলেছি। আর এখন আমি মুম্বাই থেকে বাড়ি ফিরছি, আর দেখতে পাচ্ছ আমি এখন ট্রেনে আছি, ট্রেনের ভেতরে। তো ভাবলাম একটু ছোট্ট একটা ব্লগ করে ফেলি, সবাইকে দেখাই আমি কোথায় আছি বা কীভাবে যাচ্ছি। আর ব্লগটা স্টার্টই করে ফেললাম। তো ব্লগ স্টার্ট করার আগে একটা কথা বলি, যে প্লিজ সবাই সাপোর্ট করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো বেশি না বলে বাট আজকের ভিডিও স্টার্ট। আর বলতে বলতে গাইস ট্রেন চলে এসছে, আর তখন ভাবলাম এখন তো দাঁড়াবে, তো একটা সিনেমাটির শট নিয়ে নেই। কোন রূপকথার দেশে আমি থাকছি মিলে মিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব, সে কি দেখতে পেয়েও পায় না, নাকি দেখতে আমায় চায় না, তবু সুযোগ রাধায় তারি ঘরে ডু, বোঝে না সে, বোঝে না, বোঝে না। গাইস অবশেষে ট্রেনটা এসেই গেছে, আর ভাবছিলাম এবার যাই ট্রেনে উঠে একটু বসি, তারপর রিল্যাক্স করব। চলো ট্রেনে উঠে পড়লাম। আমি এখন গেটের সামনে বসে আছি, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, স্লো মোশন ভিডিওটা করলাম আমি, তাতে সবাই ভালো করে দেখতে পায়। চলো দেখো কত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে তাই না? দেখো কত সুন্দর লাগছে স্লো মোশন ভিডিওতে, আর দেখতে পাচ্ছ শুধু গাছ আর গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ, কত রকমের গাছ। আর দেখতে পাচ্ছ ওদিকে লাল মাটি, লাল মাটি আর বালি মাটি প্রচুর প্রচুর। দেখো শুধু গাছ গাছ আর গাছ, কি সুন্দর লাগছে না বন্ধুরা? দেখো নারকেল গাছ বহুত দিকে, আর সামনে ক্ষেত তো চাষ হয়েছে অনেকটা দূরে, তাল গাছ প্রচুর, তাল গাছ দেখো কত, তাল গাছ, নারকেল গাছ, কলা গাছ, কত কিছু রয়েছে এখানে। তো এদিকে কিছু গাছ দেখলাম মরে গেছে। তারপর গাছ দেখতে দেখতে আসল সৌন্দর্য চলে এলো, দেখতে পেলাম পাহাড়। ও কি লাগছে পাহাড়গুলো, দেখো কত সুন্দর আর কত বড় পাহাড়, সবুজে সবুজে ঘেরা। আর ট্রেন থেকে অনেকটা দূরেই পাহাড়গুলো দেখা যাচ্ছিলো, কাছাকাছি না বড্ড দূরে। তো জুম করে একটু ট্রেনে নিয়ে এসেছিলাম, দেখো কত সুন্দর লাগছে পাহাড়, কত বড় আর কত উঁচু, কি লাগছে দেখো সবাই, দেখো কত সুন্দর লাগছে পাহাড়। আর পাহাড় পাহাড় তো শেষ হয় না, অপূরণ্ড হয়ে গেছে। আর দেখো কত সুন্দর সুন্দর ঘর বাড়ি নিচে, আর পাহাড়টা দেখতেই পাচ্ছ কত বড় পাহাড়, মানে শেষ করা যাচ্ছে না, ফোনে শেষ হচ্ছে না, গিয়ে মাথা থেকে শুরু করে মাথা পর্যন্ত হয়ে গেছে প্রায় অলরেডি শেষ। দেখো কত দূরে, এখনো দেখতে পাচ্ছ কতটা আছে, কত হালকা কুয়াশা ছিল বলে ক্লিয়ার করে আনতে পারলাম না, কিন্তু যা লাগছিল না সেই সেই জাস্ট অসম, মজা মজা আর মজা, শুধু মজা। আর দেখো প্রচুর ঘরবাড়ি রয়েছে এদিকে, প্রচণ্ড ঘর বাড়ি। পাহাড় কিন্তু গাইস আর শেষই হচ্ছে না, অফুরন্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, সবুজে ঘেরা। তো তারপর সামনে একটা মালগাড়ি চলে এলো, ব্যাং পাহাড়টাকে আর দেখতেই দিল না। তো অনেক বড় একটা মালবাহী ট্রেন, দেখো কত বড়, এগুলোতে বিদেশে মাল ট্রান্সপোর্ট হয়, তো এখানকার মাল ওখানে যায়, ওখানকার মাল এখানে আসে, এভাবে ট্রান্সপোর্ট হয়, দেখতে পাচ্ছ কতটা বড়। দেখো আমি ভিডিওটা ধরে শেষ হচ্ছে না ব্যাং, তো অনেকক্ষণ পর দেখতে পেলাম যে আবারও দেখা যাচ্ছে সবুজ সবুজ গাছপালা, জঙ্গল, আর সামনে আবার পাহাড়। ও সেই মজা দারুণ লাগছিল, আর ট্রেনটা যাচ্ছিল সেই গতিবেগে, দেখো কত জোরে ট্রেনটা ছুটছে গাইস। তারপরে গাইস একটা সুন্দর সুন্দর একটা দৃশ্য দেখো, যে নদীর উপর থেকে ট্রেনটা এখন যাচ্ছে একটা ব্রিজের উপর থেকে। আর তখন ভাবলাম যাক একটা সিনেমাটির শট নেওয়া যাক।
তারপর গাইস শুরু হলো লাল মাটি আর পাহাড়। সেই পাহাড় দেখো কত দূরে পাহাড়টা রয়েছে, আর আমি অনেকটা দূর থেকে জুম করেছিলাম পাহাড়টাকে। দেখতেই পাচ্ছ পাহাড়টা কত দূরে রয়েছে, আর শুধু লাল মাটি আর লাল মাটি। দেখতেই পাচ্ছ লাল মাটি আর পাহাড়টাও দেখতে পাচ্ছ কত দূরে পাহাড়টা রয়েছে। আর সামনে একটা বাড়ি না অনেকগুলো বাড়ি রয়েছে, একটা বড় বাড়ি আর সব ছোট ছোট বাড়ি। তো গাইস ভিডিওটা আমি এখানে এন্ড করব, তো সবাই প্লিজ সাপোর্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো, আর আমাকে সাপোর্ট করো, নেক্সট ভিডিও দেখতে ওয়েট করো। থ্যাংক ইউ।